দিকে একটু কাজে আসছিলাম তো ভাবলাম থানার কাছেই আসছি যখন একটা মামলা দিয়ে যে কেন কি সমস্যা আরে বলবেন না আমি যে কি পেইনে আছি গতকালকে রাতে আমার হাজবেন্ড কি করছে জানেন হ্যাঁ গতকালকে সে রাতে খা শারীরিক শিক্ষা আপনার সাথে যখন দেখা হয়ে গেছে আসেন আমরা একটা সেলফি তুলি কেমন আরে বলবেন আমি যে কি পেইনে আছি গতকালকে রাতে আমার হাজবেন্ড কি করছে জানেন হ্যাঁ গতকালকে সে রাতে খা আসলে এটা একটু পার্সোনাল ইস্যু কিন্তু আপনি কেন যাচ্ছেন আর বলবেন না আমি মুভিতে সাইন করেছি এখন আমার 3 মাসে সিক্স প্যাক বানাতে হবে 3 মাস গিয়ে 4 মাস হয়ে গেছে আমার সিক্স প্যাক তো দূরের কথা আমার কিছুই হয় নাই এখন আমি ওদের নামে মামলা করতে যাচ্ছি ওহো আচ্ছা আপনি কোন জিমে ভর্তি হয়েছিলেন আর ওই কি জানি বলে ওই যে ফিটনেস প্ল্যানেট ওই জিমটাতে তো আপনি মামলা দিতে যাচ্ছেন হ্যাঁ মানে ওই জিমের ওনারের নামে আরে না 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 উনি তো খুব ভালো মানুষ ওনার মতো মানুষে হয় না সত্যি হ্যাঁ উনি তো অনেক ভালো হ্যাঁ অনেক ভালো মানুষ কিন্তু তাহলে কার নামে মামলা দিতে যাচ্ছেন আমি মামলা দিব ওইখানে দুই বাটপার আছে না সালাউদ্দিন আর জলিল ওদের দুই বাটপারের নামে আমি মামলা দিব সালাউদ্দিন আছে না ও তো আমাকে জোর করে জিমে ভর্তি করাইছে আর আরেকটা আছে না জলিল নামের ও তো আমাকে ভুল প্রোটিন শেক খাওয়াইছে এখন আমি এখন কী করবো বলেন আমার এক মাস পরে আমার শুট আছে আরে ভাই বলবেন না আপনি যে জিমে ভর্তি হয়েছিলেন ওই জিমের ওনার হচ্ছে আমার হাজবেন্ড টনি বুঝলেন তাই হ্যাঁ আর দুই বাটপাড়ার কথা বললেন না সালাউদ্দিন আর জলিল এই দুই বাটপাড়ার জন্য আজকে আমি এখানে থানা যাচ্ছি বুঝছেন ওরা কি করছে জানেন এই জলিল ভুল ভাল ওই যে প্রোটিন শেক আমার হাজবেন্ডকে খাওয়ায় বলছে ভাই আপনার তো শক্তি অনেক বেড়ে যাবে আমার হাজবেন্ডও খেয়ে ফেলছে তারপরে কি হয়েছে জানেন সে বাসায় গিয়ে আমার খাট ভেঙে আসছে খাট ভেঙে ফেলছে না মানে ওই যে প্রোটিন শেক খাওয়ার পরে যে শক্তি আছে সে তো জিম করে না কি করবে এত শক্তি বাসায় গিয়ে লাফালাফি করে থাকবে ও আচ্ছা অনেক শক্তি হয়ে গেছে চলেন যাই আমরা এখন ওদের নামে মামলা দিব চলেন না তাহলে একটা কাজ করে যেহেতু জিমটা আপনাদের তাহলে আমরা থানায় গিয়ে ঝামেলা না করে আমরা ওদেরকে গিয়ে দেবো এটা বেটার হবে ওকে চলেন তাহলে চলেন আপনার লাজবার মতন কইতেছি এত না পেঁচায় ডিরেক্ট কথাটা কন কি একাম করছে খুলে কন জাঙ্গো বস বস বসেরে প্রোটিন শেকটা কে খাওয়াইছে আমি কইছি কি লে খাওয়াইছে কে খাওয়াইছে কি হইছে হ্যাঁ এটা আপনার আকাম কেমনে মনে হইলো তুই তো প্রোটিন শেক খাওয়াইছ ঠিক আছে তুই তো জানো সাথে জিম করে না ওয়ার্কআউট করে ভাই এটাই চাইতেছিলাম আমি আমার প্রোটিন শেক যে জিঞ্জিরার না ফ্রম উৎসা এটাই আমি চাইছিলাম যে আসলেই কি উৎসা নাকি টনি ভাই তো প্রমাণ করে দিছে এই যে আমার প্রোটিন শেক এটা যে আসলেই কার্যকারী এটা টনি ভাই বুঝাই দিছে ভাই আমি খুব খুশি আজকে আমার প্রোটিন শেক খুবই জোশ সবচেয়ে বড় কথা ভাই এই জিমের প্রত্যেকটা আপনার মেম্বার আমার তো প্রোটিন শেক নাই এটা জিঞ্জিরার মার না ইউএস এর মার এটা বুঝতে হইব না এই যে টনি ভাই যে খাওয়াইছে এরে এরা খাওয়াইতে কি হয়েছে কোনো কাস্টমার যদি গিয়ে বা কোনো মেম্বার যদি তারা জিজ্ঞেস করে আচ্ছা টনি ভাই আপনি যে প্রোটিন শেক ঢুকাইছে এটা কি ভালো না খারাপ তখন টনি ভাই কী করবো না এটা ভালো তখন তারা উৎসাহিত আরও বেশি প্রোটিন শেক নেবে এই যে প্রোটিন শেক এই প্রোটিন শেক যে অরিজিনাল এটা আমি বুঝতে পারছি না থ্যাংক ইউ ভাই আপনার ধন্যবাদ আমার এই প্রোটিন শেকের কি এমন প্রোটিন শেক তোমার খাই আমি কি প্রোটিন শেক এটা বাই বাই তো লাইকা
ভাই মেয়ে আপনি কি করছেন খাই চাইলাম আপনি কি প্রোটিন শেক খাইছেন ভাই মেয়ে তো আমার আমি তো টেস্ট করার নিয়ে গেল ভাই ভাই ডাক্তার সে টনি ভাই